আচ্ছা এই পার্টে আমরা যে দেখবো স্মল ফ্রেন্ড, ওকে। স্মল ফ্রেন্ড, স্মল ফ্রেন্ড কি? আমরা লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে এক্সাম্পলটায় আমরা বলেছিলাম যে স্মল ফ্রেন্ডটা কেন প্রয়োজন। আজকে আমি আরেকবার এক্সাম্পলটা দিচ্ছি, ধরো 1 3 1 2, এটাকে যদি এখানে করতে হয় তাহলে দেখো এটা 1 দিলাম, এটা 3, তারপর দেখো 1, এই 1টা দেওয়ার মতো জায়গা নেই, এটা 5, তাহলে কি হবে? আমরা এই সমস্যাটাকে ওভারকাম করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে স্মল ফ্রেন্ডের সাহায্য আমাদের নিতে হবে, ওকে। স্মল ফ্রেন্ডের সাহায্য নেওয়ার আগে আমি আগে বলে দিই, এখানে স্মল ফ্রেন্ড মানে হচ্ছে কি আমরা বুঝছি 5, 5 এর সাহায্য নিতে হবে, ওকে। 5 এর সাহায্য নেওয়া মানে কি, আমি যে এই যে উপরে পার্টটা আছে উপরের পার্টটা সাহায্য নিতে হবে, কারণ এখানে দেখো 1 3 1 2, আর উপরে দেখাচ্ছি 1 3 1 3, তারপরে 1 1 নেই কিন্তু 5 আছে, তাহলে আমরা এটাই জানি যে 5 1 প্লাস 1 প্লাস, এরকম 5টা 1 যোগ করে আমাদের 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 2 3 4 1, তাহলে 5টা 1 যোগ করে আমাদের কি আছে না 5 আছে, তাহলে তার ভিতরে একটা 1 আমরা নিতেই পারি, বাকি কত পুরো পুরো থাকলো আমাদের 4টে, তো টোটাল আমাদের 1 প্লাস 1 প্লাস 1 প্লাস করে 5 হয়, এবং এখানে আমরা একটা 1 নিতেই পারি, এই 1টাও একটা নিতেই পারি, এখানে বাকি কত পড়ে থাকলো 4, ওকে। তাহলে সেটা নেব কিভাবে আমরা, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, নেব কিভাবে। এখন দেখো এখান থেকে যদি আমি 1 নিয়ে নিই, যদি 1 আমি নিয়ে নিই, খুব ভালো করে দেখো, আমি যদি এখানে 1 নিয়ে নিই তাহলে 4 পড়ে থাকলো, কত মধ্যে থেকে 5-এর মধ্যে থেকে, তাহলে আমরা এসে এরকম লিখতে পারি, ধরো 5, তাহলে 5 থেকে 5 মধ্যে আমরা 1 প্লাস 4 করতে পারি, 1 প্লাস 4, 5টাকে এভাবে লিখতে পারি আমরা। আবার আমরা লিখতে পারি 5টাকে, দেখো এই যে 5টাকে আমি এটাকে 2 2 নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে গিয়ে 2, পরে পরে থাকছে 1 2 3 3টে, এভাবে লিখতে পারি। আবার 5টাকে আমরা এভাবে লিখতে পারি, এটা 3টে নিয়ে নাও তুমি, তাহলে পরে পরে থাকলো 2টো, তাহলে 3 প্লাস 2। এবার আমরা আর একটা নিয়ে নাও, পরের পার্টটা একটা নিয়ে নাও, তাহলে কত হলো 1 2 3 4, তাহলে এখান থেকে আমরা যদি 4টে নিই, এটা যদি 4 হয় তাহলে কত পড়ে থাকলো বাকি 1, ঠিক আছে। তাহলে দেখো 5টাকে আমরা দেখো 1 2 3 4, 4টা পার্টে আমরা ভাগ করতে পারছি, আর 5ই হচ্ছে আমাদের কিন্তু স্মল ফ্রেন্ড, ওকে। এইবার এর সঙ্গে আমাদের অঙ্কের কি সম্পর্ক সেটা বলতে যাচ্ছি। এবার দেখো তোমার যদি প্রয়োজন হয় কত, তোমার যদি প্রয়োজন হয় 1, খুব ভালো করে দেখো, তোমার যদি প্রয়োজন হয় 1, তাহলে তোমার তখন কি হবে, তখন ব্যাপারটা ঘুরিয়ে লিখছি, তাহলে সেখান থেকে আমরা কি করব, আমরা 5 যোগ করব, মিন্স এইটা 11 হবে, এটা 5, এর ভ্যালু 5, ওকে। আমি এটা পুরো ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আমরা যোগ, তাহলে আমরা এখানে কত করবো 5 অ্যাড করবো, ওকে। তাহলে আর কত মাইনাস করতে হবে, তাহলে -4, ঠিক আছে। দেখো এইটাই দেখো আমি যে ঘুরিয়ে ঠিক এই পার্টটা লিখেছি, 1 আমার যদি প্রয়োজন হয় তাহলে প্রথমে যে 5 অ্যাড করলাম, এই যে 5 অ্যাড করেছি, -4, তাহলে -4 যদি করতে, এগুলো ধরো পুরোটা হয়ে থাকলো তবেই আমরা এই 5 এখানে অ্যাড হবে, -4 করলে তখন এটাকে আমরা বাদ দিব, -4, তাহলে এটা আমার যদি হয়ে যাচ্ছে এর মান হবে গিয়ে তোমার 1, ঠিক আছে। এইভাবে আমার বাকি যে মানগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে আমরা লিখতে পারি, যেমন ধরো এটাকে যদি 2 যদি করতে হয়, যদি 2 হয় তাহলে 2 এর ক্ষেত্রে আমার এখানে +2 -3,
এটা যদি হচ্ছে কি 3 হয় তাহলে হচ্ছে কি +5 -2 আর যদি এখানে যদি আমাকে 4 হয় তাহলে +5 তো থাকছে সেখান থেকে আমাকে বাদ দিতে হবে কত -1 এইটা কিন্তু আমাদের স্মল ফ্রেন্ডের অ্যাকচুয়াল আমাদের এটা তোমাদের করে বোঝালাম জিনিসটা এবার এইটা হচ্ছে আমাদের এই যে পার্টটা এটা হচ্ছে কি স্মল ফ্রেন্ড আমাদের অ্যাকচুয়াল হচ্ছে কি আমাদের সূত্র হচ্ছে কি এই তবে এই সূত্রটার মধ্যে এই সূত্রটার মধ্যে দেখো আমাদের কি করতে হবে এই সূত্রটার মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে কি ইমপ্লিমেন্ট আমরা কিভাবে করব সেভাবে আমাকে এটা করতে হবে তার আগে যেটা বলি এই সূত্রটার মধ্যে আমাদের এতগুলো সূত্র আমাকে মনে রাখতে হবে না আমি খুব সহজ ভাবে আমি করে দিচ্ছি যেটা হচ্ছে যে তোমার কি না এখানে দেখো যদি 1 করতে হয় তাহলে 5 আমরা অ্যাড করব 4 আমরা মাইনাস করব 5 আমরা অ্যাড করব 4 আমরা মাইনাস করব এখানে 2 যদি করতে হয় তাহলে 5 আমরা অ্যাড করব আর 3 এখানে আমরা মাইনাস করব ওকে এবার এখানে দেখো জাস্ট আমরা এই দুটো জিনিস মনে রাখ এই দুটো জিনিস মনে রাখ এখানে তাহলে আমাদের এখানে 2 এর এইভাবে মনে রাখবে 5 তো আমাদের থাকছে এটা মনে রাখার জন্য বলছি পসিটিভটা মেন হচ্ছে এই চারটি হচ্ছে আমাদের সূত্র আর মনে রাখার জন্য বলছি 1 এর 4 2 এর 3 1 এর 4 2 এর 3 এবার ঘুরে গেলে কি হবে 4 এর 1 3 এর 2 দেখো মনে রাখা সুবিধার জন্য বলছি দেখো 1 এর 4 1 এর 4 2 এর 3 আবার উল্টো দিকে গেলে 4 এর 1 3 এর 2 ঠিক দেখো 3 এর 2 4 এর তাহলে জাস্ট আমি এই দুটো জিনিস আমি যদি মনে রাখি 1 এর 1 এর জন্য 4 আর 2 এর জন্য হচ্ছে 3 আর 5 তো 1 করতে হবে আমি জানি +5 তো করতেই হবে তাহলে আমার দেখো যেদিকেই ঘুরিয়ে দেবে চারের জন্য এক একের জন্য চার দুই এর জন্য তিন তিনের জন্য দুই কিন্তু মেইন জিনিসটা এটা আমাকে মাথায় রাখতে হবে এবং যাতে খুব তাড়াতাড়ি আমাদের মনে আসে তার জন্য আমাকে কি করতে হবে না এইটা আমাদের করতে ওকে আমি জাস্ট এখন একটা আমি এক্সাম্পল দিয়ে আমি জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি যে এক্সাম্পলটা অলরেডি প্রথমে আমি দিয়েছিলাম আচ্ছা দেখো প্রথমে আমি কি করলাম 1 তাহলে 1 অ্যাড করলাম তারপর হচ্ছে কি 3 3 অ্যাড করলাম এবার আমার দরকার কত আমার 3 তারপর 1 তারপর দরকার আমার হচ্ছে কি 1 তাহলে 1 এর 4 1 এর 4 মানে 5 এখান থেকে 4 বাদ দিলাম 1 এর 4 হয়ে গেল আমার নেক্সট হচ্ছে কি তোমার 2 অ্যাড করতে হবে তাহলে 2 অ্যাড করলাম তাহলে आंसर কত হলো 5 6 7 आंसर হবে কি 7 ওকে আর একটা লাস্ট একটা एग्जांपल দিয়ে দিচ্ছি তার 4 1 3 মাইনাস 7 ওকে এটা যদি হয় তাহলে কি হচ্ছে দেখো প্রথম হচ্ছে কি 4 4 তারপর হচ্ছে কি 1 এটাকে আবার 1 কোথাও পাবো তাহলে আমাকে 1 এর জন্য 4 তাহলে 5 তো নামাতেই হবে এখানে 4 আমি বাদ দিই তারপর হচ্ছে কি 3 রিঅ্যাড করলাম তারপর দেখো কত আছে -7 -7 মানে কত হবে তাহলে তাহলে হচ্ছে কি 5 এটা বাদ চলে 5 তাহলে এটাকে আমি যদি ভাগ করতে পারি -7 টা দেখো একবারে হবে না দেখো ঠিক আছে তাহলে আমরা এটাকে কি করতে হবে না প্রথমে হচ্ছে কি 5 বাদ দিতে হবে এখানে 5 তারপর হচ্ছে কি 2 কারণ এটা মানে আমরা জানি 5 প্লাস 2 7 মানে 5 প্লাস 2 তাহলে প্রথমে হচ্ছে 5 বাদ দিলাম আমরা মাইনাস হবে তাহলে প্রথমে যে 5 বাদ দিলাম তারপর বাদ দেবো কি 2 তাহলে आंसर কত হলো 1 ওকে এইটা নিয়ে আমি পরের ভিডিওতে আমি আরো একটু एग्जांपल দিয়ে আরো তোমাদের এক্সপ্লেইন করে দেব আপাতত যে সূত্র দিয়ে বলেছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এর পরের পার্টে আমি এটা আরো ডিটেইলস আমি করব সবগুলো দিয়ে আমি এই প্রত্যেকটা দিয়ে আমি প্রত্যেকটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দেব ওকে